করোনা সন্দেহে দুই ছেলের কেউই বাড়িতে রাখেননি বৃদ্ধা মাকে, এগিয়ে এলেন এক মহৎ চিকিৎসক। বিস্তারিত বলছি পুরো খবরে। করোনায় আক্রান্ত না হওয়া সত্ত্বেও শুধুমাত্র করোনা সন্দেহে আপন দুই পাষণ্ড ছেলের বাসায় জায়গা হলো না এক বৃদ্ধা মায়ের। করোনা ভাইরাসের উপসর্গ, জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জের বড় ছেলের বাসা থেকে কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নে ছোট ছেলের বাসায় যান ষাটোর্ধ্ব এক বৃদ্ধা। এসব উপসর্গ বিদ্যমান থাকায় তার ছোট ছেলে ও ছেলের বউ তাকে বাসায় রাখতে চাননি, চলে যেতে বলেন বাসা থেকে। গত রোববার সকালে এই ঘটনা ঘটে। রোববারই ওই বৃদ্ধা নদীপথে আবার চলে যান নারায়ণগঞ্জে বড় ছেলের বাসায়। এরপর সেখানে গিয়ে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। চিকিৎসা শেষেও বৃদ্ধার শরীরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরে বড় ছেলে ও তার পরিবারও বৃদ্ধা মাকে আর রাখতে চাননি, ফলে ওই বৃদ্ধা পুনরায় বুধবার সকালে ছোট ছেলের বাসায় চলে যান। কিন্তু ছোট ছেলে ও তার স্ত্রী মিলে তাকে বাসায় ঢুকতে না দিয়ে সেখান থেকে চলে যেতে বলেন। বাসা থেকে বের হয়ে ওই বৃদ্ধা কান্দারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নেন। ওই বৃদ্ধা স্কুলে যাওয়ার পর থেকে সেদিকেও কেউ যাচ্ছিল না। মঙ্গলবার রাত 10:30টার দিকে এই খবর জানতে পারেন চিকিৎসকের 39তম বিসিএস এর স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত। এরপর রাত 11:30টার দিকে তিনি সেখানে যান, গিয়ে দেখেন বৃদ্ধা স্কুলের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় বসেছিলেন। স্কুলের সামনে ফাঁকা রাস্তা থেকে বৃদ্ধা মাকে নেওয়া হয় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, তাকে সেখানে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়। এই পুরো ঘটনা নিজ মুখে জানিয়েছেন ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত। ডাক্তার মোহাম্মদ আবুল হাসনাত বলেন, আপন দুই ছেলের বাসায় একজন বৃদ্ধা মায়ের জায়গা হলো না। ওই বৃদ্ধা নারীর জ্বর, কাশি ও শ্বাসকষ্ট ছিল বলেই এই ঝামেলা হয়েছে, অথচ উনি করোনায় আক্রান্ত হননি। বয়স হয়েছে, তাতে আবার এসব উপসর্গ তার ছেলেদের ভয় পাইয়ে দিয়েছে। তারপর আমি শুনলাম বৃদ্ধা ছেলের বাড়িতে জায়গা না পেয়ে রাতে একা একা স্কুলে পড়ে আছেন। তারপর আমি সেখানে যাই, গিয়ে ঘটনার বিস্তারিত শুনি আমি। আবুল হাসনাত আরো বলেন, ঘটনা শুনে খুব খারাপ লাগে। সে সময় তার ছোট ছেলেও ছিলেন, কিন্তু তিনি কাঁদছিলেন। সে সময় ছোট ছেলে আমাকে জানান, তার মা এলে তাকে একটি তরমুজ খেতে দেওয়া হয়। সেই তরমুজ খেয়ে বৃদ্ধার জ্বর আরও বেড়ে যায়, তারপর তাকে চলে যেতে বলা হয়। ছেলের দাবি, কেউ চিকিৎসা দিতে চাচ্ছিলেন না, তাই তারা ভয় পেয়েছিলেন। তবে তরমুজের দাবি কতটা সত্য সেটা একটি প্রশ্নই বটে। তবে এক পর্যায়ে গিয়ে বৃদ্ধা ছেলেকে দেখেও মনে হচ্ছিল তার মন খারাপ ছিল। চিকিৎসক বলেন, আজ দুপুরের দিকে ওই বৃদ্ধাকে তার ছেলে এসে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চলে গেছেন, তিনি এখন সুস্থ আছেন। তবুও আমরা বৃদ্ধার নমুনা পাঠাবো IEDCR-এ। করোনা ভাইরাস মানবতা দেখাচ্ছে না, তারপরও আমাদের সতর্ক থাকা দরকার, যাতে করে নিজে সাবধান থাকতে গিয়ে অন্যকে না মেরে ফেলি। পরবর্তী আপডেটের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।